আফগানিস্তান এবং নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে ভারতের মাটিতে, গ্রেটার নয়ডা। এটা ভারতে আসলে রাহুল টেস্ট ম্যাচের ভেন্যু কতগুলো আমি যতদূর দেখেছি 30টা ভেন্যুতে ভারতের অ্যাক্টিভলি খেলা হচ্ছে, আরও 50টার উপরে স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে। এটা প্রথম টেস্ট গ্রেটার নয়ডাতে, এটা বর্তমানে আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে কাউন্টেড হচ্ছে। এর আগে আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে, নামিবিয়ার সঙ্গে এই মাঠটা আফগানিস্তান লিমিটেড ওভারের ক্রিকেট খেলেছে। নিউজিল্যান্ডের সঙ্গে আফগানিস্তান কখনোই টেস্ট ম্যাচ খেলেনি। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে প্রচুর সেই জায়গাটাতে, যে কারণে আর্লি লাঞ্চ দেওয়া হচ্ছে, দুপুর একটায় আবারও ইন্সপেকশনে যাবেন আম্পায়াররা। সব কিছু মিলিয়ে এই জিনিসটা আপনাকে কেমন লাগে যে প্রতিটা স্টেটে খেলা আছে, এবং ইনফ্যাক্ট বাংলাদেশ যে সিরিজটা করতে যাবে দুটো টেস্ট, তিনটা ওয়ানডে, তিনটা টি টোয়েন্টি, সব আলাদা আলাদা মাঠে, একটা মাঠে রিপিট হচ্ছে না, মানে হাউ এক্সাইটিং ইজ দ্যাট? এক্স্যাক্টলি, মানে আপনি একটা ম্যাচ খেলছেন, তারপরের ম্যাচ আবার আর একটা স্টেডিয়ামে, ইনসেন। এই জায়গাটা থেকে আফগানিস্তানের জন্য আসলে মতো দল যারা নতুন নতুন টেস্ট ক্রিকেট খেলাটা শুরু করেছে তাদের জন্য আসলে খুব ইম্পর্টেন্ট যে এই টেস্ট ম্যাচটা স্পেশালি নিউজিল্যান্ডের এগেনস্টে, কারণ তারা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এখন বড় দলগুলোর সাথে, এবং তারা আপনি যেটা বলছিলেন যে হোম গ্রাউন্ড হিসেবে এটাকে ইউজ করছে, যেহেতু তারা নিজেদের দেশের মাটিতে খেলতে পারে না, ফলে সেই জায়গাটা থেকে আফগানিস্তান নিশ্চয়ই এই ম্যাচটা খেলার জন্য মুখে থাকবে। তবে আপনি যেটা বলছেন যে বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে আসলে খেলা শুরু করা যাচ্ছে না। এই জায়গাটাতে অবশ্য ইন্ডিয়ার যে স্টেডিয়ামগুলোকে যদি আমরা ভাগ করি, যে একদম টপনচ যে স্টেডিয়ামগুলো সেগুলো থেকে একটু ডিফারেন্ট, যে এইগুলোর ড্রেনেজ সিস্টেমটা কেমন বা এই জায়গাটাতে আসলে খেলা শুরুতে কতক্ষণ সময় লাগবে সেটাও দেখার বিষয়। তবে খেলা নিশ্চয়ই শুরু হবে, যেহেতু এখন বৃষ্টি নেই, রোদ উঠেছে। তবে এই সিরিজে তো আসলে রশিদ খান নেই, তাকে ছাড়া নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ সেটা সামলাতে হবে আফগানিস্তানকে। হ্যাঁ, সেটা কিছু খানিকটা ভীতিকর নিশ্চয়ই হবে, কারণ কেইন উইলিয়ামসনের মতো ব্যাটার আছে নিউজিল্যান্ডের টিমে। নিউজিল্যান্ড আসলে টেস্ট ক্রিকেটে কেউ আসলে কম্প্রোমাইজ করে না, দল সাজানোর ক্ষেত্রে সবাই বেস্ট টিমটাই অফার করে থাকে। সেই জায়গায় আফগানিস্তানের জন্য একটা চ্যালেঞ্জ রশিদ খানকে ছাড়া তিনি নভেম্বর পর্যন্ত আসলে টেস্ট ক্রিকেট খেলতে পারবেন না, তার পিছে অপারেশন হয়েছে। সেই জায়গাটায় একটা ঘাটতি তো নিঃসন্দেহে তৈরি হবে। হাসমাতুল্লাহ শাহিদিকে আমরা দেখতে পাচ্ছি টিম সাউদির সঙ্গে, এই ট্রফিটা চমৎকার একটা ট্রফি কিন্তু তারা আসলে অফার করছে। এই জিনিসটা খুব পজিটিভ, আমি খুব পজিটিভলি দেখি। অ্যাসোসিয়েট টিম, আসলে অ্যাসোসিয়েট টিম তো না আফগানিস্তান এখন, কিন্তু আয়ারল্যান্ড আফগানিস্তান যারা রেগুলার বেসিসে টেস্ট খেলতে পারে না তাদেরকে ইনক্লুড করাটা খুব জরুরি। এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশেরও একটা দায়িত্ব আছে, গত বছর আমরা আফগানিস্তানের কাছে খেলেছি, রেগুলার বেসিসে এটা কন্টিনিউ হওয়া উচিত। দেখুন, বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেট নতুন, প্রথম 5টা বছর তো আমরা কোনো টেস্ট উইন পাইনি, সেই সময়টাই কিন্তু বেশ কিছু দল আমাদের পাশে থেকেছে, স্পেশালি জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড অন এন্ড অফ আমাদেরকে ডেকেছে, পাকিস্তান এসে ট্যুর করে গিয়েছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইনিশিয়ালি কিন্তু ডেকেছে, আমাদেরকে সাপোর্ট দিয়েছে। সেই জায়গাটায় সাপোর্টটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের ক্রিকেটের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। আমি চাইবো আফগানিস্তান আয়ারল্যান্ড এরা আরও বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পাক, সেই জায়গাটায় নিশ্চয়ই ইম্পর্টেন্ট রোল সবগুলো দেশের করা, এবং ইন্ডিয়া যে এই ফ্যাসিলিটেট করছে এভাবে, এটাও নিশ্চয়ই প্রশংসার দাবিদার। এক্স্যাক্টলি, তারা মাঠ দিচ্ছে বা খেলার সুযোগ দিচ্ছে, বা তারা নিজেরাও ম্যাচ খেলছে, এবং অন্যান্য বড় দলগুলো যেগুলোর কথা আপনি বলছেন তারা ম্যাচ খেলছে, বাংলাদেশ ম্যাচ খেলছে। এই জায়গাটা আসলে টেস্ট ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য আসলে দরকার। যেমন একটা মাঝে একটা কথাও হচ্ছিল যে টেস্ট যে সার্কেলটা হচ্ছে সেটাকে আসলে দুইটা সার্কেলে ভাগ করা যায় কিনা, লোয়ার টায়ারের টিমগুলো নিজেরা নিজেরা খেললো টপ টায়ারে, সেটা করলেও হয়তোবা ক্রিকেটের কোয়ালিটি, ক্রিকেট যেটাকে আমরা বলি, যে সেটা হয়তোবা দেখা যেতে পারে। সব মিলে আসলে যেভাবেই হোক ম্যাচ সংখ্যা বাড়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি বড় দলগুলোর সাথে যদি কম খেলার সুযোগও পান, তারপর আপনার সমকক্ষ দলের সাথেও যদি আপনি বেশি ম্যাচ খেলতে পারেন সেটা খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আপনার কনফিডেন্স গ্রো হবে, তখন হয়তো বা আপনি এই যে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচটা জিতলো, এর কারণ হিসেবে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে অন্যান্য দেশের তুলনায়। অস্ট্রেলিয়া ইংল্যান্ডে কিংবা সাউথ আফ্রিকাতে তো আমরা অত বেশি টেস্ট ম্যাচ, বাংলাদেশ নিউজিল্যান্ডে বারবারই গিয়ে ভালো করছিল, ব্যাটিং করছিল, ম্যাচ জিততে পারছিল না। আলটিমেটলি যখন বাংলাদেশের পেসাররা ক্লিক করলো তখন ম্যাচ জিততে পেরেছে। আমার মতে মনে হয় যে আফগানিস্তান আয়ারল্যান্ডের ক্ষেত্রেও একই রকম চিত্রটা হবে, যখন তারা বাংলাদেশে নিয়মিত আসবে, ইন্ডিয়ায় নিয়মিত খেলবে কিংবা ইংল্যান্ডে নিয়মিত খেলবে, একটা না একটা সময় গিয়ে তারা জিতবে। এই যে শ্রীলঙ্কার কথা ধরেন, প্রথম দুইটা টেস্ট ম্যাচ তারা বাজেভাবে হেরেছে, কিন্তু তাদের যে ক্যালিবার আছে এটা আমরা বারবার বলছিলাম, এবং তারা থার্ড টেস্টে ঘুরে দাঁড়িয়েছে। এই টেস্টে হয়তো বা তাদের কাছে যথেষ্ট সময় আছে, তাদের ব্যাটাররা যদি ন্যূনতম ধৈর্যের পরীক্ষাটা দিতে পারেন তারা এই ম্যাচটা জিততে পারবেন। অ্যাবসলিউটলি, দেখুন তিনটা টেস্ট খেলা
যদি শ্রীলঙ্কা তিনটা টেস্ট না খেলতো, দুটো টেস্ট খেলতো, তাহলে কিন্তু তাদের ফলাফল 2-0 ব্যবধানে তারা হেরে আসতো, তাদের মনোবলটাও ভেঙে যেত। বাংলাদেশ তাদের এত বছর 24 বছরের টেস্ট ক্যারিয়ারে মোটে 3টা সিরিজ মনে হয় 3 টেস্টের খেলতে পেরেছে। এই জায়গাটায় আসলে বোঝা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি লিগের অনেক দাপট, অনেক টি-টোয়েন্টি, টি-টেন হচ্ছে, দ্য 100 হচ্ছে, ইনফ্যাক্ট 60 বলের সিরিজও আমরা এখন দেখছি, টুর্নামেন্টও দেখছি। সেই জায়গাটায় টেস্টকে ম্যাচকে অ্যালোকেট করার সুযোগটা আগের চেয়ে খানিকটা কম, এটা তো আপনাকে নিশ্চয়ই স্বীকার করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা ব্যালেন্সেরও দরকার আছে, যে কতখানি টেস্ট ম্যাচ থাকবে, কতখানি লিমিটেড ওভারের ক্রিকেট থাকবে। আলটিমেটলি টেস্ট ক্রিকেটে আপনি যদি উন্নতি না করেন, আপনি আলটিমেটলি ওয়ান ডে টি-টোয়েন্টিতেও আপনার উন্নতিটা হবে না। টেস্ট ক্রিকেটই আসলে নিজের আপগ্রেডেশনের সবচেয়ে বড় মঞ্চ কিন্তু টেস্ট ক্রিকেট। এই জায়গায় আমাদের যে বাংলাদেশের যে ক্রিকেট গুরু যাকে বলা হয় নাজমুল আবেদিন ফাহিম, তার সাথে তিনি গত পরশুদিন বলছিলেন যে প্রশ্ন করা হচ্ছিল যে পাকিস্তানের এগেনস্টে তো বাংলাদেশ শুধু টেস্ট ম্যাচ খেলেছে, কিন্তু ইন্ডিয়াতে ওয়ান ডে স্পেশালি টি-টোয়েন্টিও খেলতে হবে। টি-টোয়েন্টিতে এই মুহূর্তে ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং তাদের যে ব্যাক আপ প্লেয়ার তাদের সাথে ম্যাচ জেতাও কিন্তু অনেক কঠিন। ফলে সেই জায়গাতে আসলে বাংলাদেশ গিয়ে ন্যূনতম ফাইটটা করতে পারবে কিনা, তখন আসলে নাজমুল আবেদিন ফাহিম বলছিলেন যে একটা দল যখন টেস্ট ক্রিকেটে তাদের সেরা ছন্দে থাকে, তার মানে দে আর ইন সিরিয়াস ফর্ম, তারা যে কোনো ফর্ম্যাটে তাদের ওই আত্মবিশ্বাসটা অন্তত থাকবে যে তারা সাদা পোশাকের ক্রিকেটে বা লাল বলের ক্রিকেটে পারফর্ম করে এসেছে। তাদের এই মেন্টাল স্ট্রেংথটাই আসলে ক্রিকেটে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে দেয়। নিঃসন্দেহে আমরা মুখে থাকবো আসলে আফগানিস্তান নিউজিল্যান্ডের এগেনস্টে কতখানি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইন্ডিয়ার মাটিতে, সেই ব্যাপারটা দেখতে হলে আপনাকে আসলে খানিকটা অপেক্ষা করতে হবে, যেহেতু এই মুহূর্তে খেলা এখন অবধি মাঠে গড়াচ্ছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.